এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। খুব সহজেই আমরা মোবাইলে 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশান অ্যাকনোলেজমেন্ট, রেজিস্ট্রেশান, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, রেজিস্ট্রেশান নাম্বারও এখানে দেখতে পাচ্ছেন পড়ে গেছে, এবং ট্রানজ্যাকশান ডেট দেখতে পাচ্ছেন আজকের তারিখ অর্থাৎ 17/9/2023। কিছুক্ষণ আগেই আমরা 2023 সালের 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করলাম। অ্যাপ্লিকেশান ফিজ 500 টাকা, অর্থাৎ এই ক্যান্ডিডেট জেনারেল এবং পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশান আইডিও দেখুন এখানে পড়ে গেছে। এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন অবশ্যই পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশান আইডিটা পড়েছে কি না দেখে নেবেন, এবং সেই সঙ্গে এই অ্যাপ্লিকেশান ফর্মটাও ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন। এখানে পার্সোনাল ডিটেলসে আপনি যা দিয়েছিলেন সেইগুলো থাকবে, আপনার নাম, আপনার বাবা বা স্বামীর নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, জেন্ডার, ক্যাটাগরি, এইগুলো ডিটেলস থাকবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই থাকবে, এবং এক্সাম নেম দেখতেই পাচ্ছেন টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 TET 2023। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের ডান দিকে আপনার ফটো এবং ফটোর তোলাই আপনার সিগনেচার থাকবে, এবং পার্সোনাল ডিটেলসের নিচে আপনার একাডেমিক ডিটেলসগুলো থাকবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যেগুলো আপনি ফিল আপ করেছিলেন, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অপটেন মার্কস, পার্সেন্টেজ, এগুলো দেখে নেবেন, এবং ট্রেনিং কোয়ালিফিকেশানও এখানে ডিটেলস থাকবে, এইগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এবং অ্যাপ্লিকেশান ফর্মের একেবারে নিচের দিকে বাঁ দিকে থাকবে আপনার অ্যাড্রেস, অর্থাৎ যে ঠিকানা আপনি দিয়েছেন, এবং পেমেন্ট স্ট্যাটাস এদিকটা ভালো করে দেখে নেবেন, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান ডেট, অ্যাপ্লিকেশান ফিজ, রেজিস্ট্রেশান নাম্বার, এইগুলো থাকবে, এবং এই রেজিস্ট্রেশান নাম্বারটা আপনাকে নোট ডাউন করে রাখতে বলছে ভবিষ্যতের জন্য। এবং সেই সঙ্গে এই অ্যাপ্লিকেশান ফর্ম বা এই রেজিস্ট্রেশান স্লিপটা ফটোকপি করে রাখতে বলেছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। এরপর অ্যাপ্লিকেশান ফর্মের একেবারে নিচে ডিক্লারেশান আছে, যেটা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে করতে এই ডিক্লারেশান সাবমিট করেছেন। এখানে বলেই দেওয়া আছে যা কিছু তথ্য আপনি দিচ্ছেন সবই সঠিক, এবং কোনো কারণে ভুল তথ্য যদি পরিবেশিত হয়, সেটা যদি ধরা পড়ে টেট পরীক্ষার আগে বা পরে, সেক্ষেত্রে কিন্তু প্রার্থীপদ বাতিল হবে। এবার চলুন মোবাইলে বা কম্পিউটারে যাতে আপনারা সহজেই এই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন টেটের জন্য আপনার দিকে শেয়ার করছি, এবং ডকুমেন্টস কেন মোবাইলে অ্যাপের মাধ্যমেই সহজেই করেছি। চলুন আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেসে কীভাবে এই প্রাইমারি টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন। প্রথমেই আপনারা 10ই ডিসেম্বর টেটের অ্যাপ্লিকেশানের জন্য চলে আসবেন www.pe.online.com এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন, এখানে দেখুন নিচের দিকে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023 এই লিঙ্কে টাচ করবেন। টাচ করার পর পরবর্তী উইন্ডো দেখুন, এখানে ডান দিকে অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এই লিঙ্কে টাচ করে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এই লিঙ্কে দেখুন টাচ করলাম, টাচ করার পর দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করতে হবে, অবশ্যই ইমেল আইডিটা ভ্যালিড ইমেল আইডি হতে হবে, অবশ্যই নিজের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি সেন্ড ওটিপি করবেন। আর দেখুন এই উপরে ওপেন অপশান আছে, এই ওপেন অপশানে গিয়ে আপনি কিছু ইনস্ট্রাকশান আছে অবশ্যই গুরুত্বপূর্ণ দেখে নেবেন, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে মোবাইলে আপনার ওটিপি আসবে, এবং ওটিপিটা কীরকম দেখুন সেটাও শেয়ার করছি, QPWBBPGD দিয়ে ইউর ওটিপি ফর টেট 2023 রেজিস্ট্রেশান ইজ এত, এই ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। এখানে ওটিপি টাইপ করে সাবমিট করবেন, সাবমিট করার পর মূল অ্যাপ্লিকেশান পেজে আপনি পৌঁছে যাবেন, এখানে আপনার পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স বা মাদার্স নেম, ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অলরেডি এটা দিয়ে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করাচ্ছেন এটা চলে আসবে, জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার এগুলো আপনি সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, ওবিসি, এ, বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এগুলো যেটা হবে সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে সাব ক্যাটাগরি অপশানে টাচ করে আপনার যেটা হবে ডাইন, হার্ডনেস, এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি, পেরা টিচার যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি, হিন্দি, নেপালি আরও আছে, এগুলো আপনার যার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। এরপর তার নিচে দেখবেন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে দিতে হবে হাউস নাম্বার, যদিও এটা বাধ্যতামূলক নয় তবু আপনারা পেয়ে যাবেন, আপনাদের ভোটার লিস্ট থেকে এটা পেয়ে যাবেন, ভিলেজ বা স্ট্রিট নেম দিয়ে দেবেন, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, স্টেট বা ইউনিয়ন, এরপর পিনকোড যার যেটা হবে সিলেক্ট করে নেবেন, এবং পোস্টাল অ্যাড্রেস একই হলে
আর টাইপ করার দরকার নেই, সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানে যে ছোট্ট করে ঘর আছে টিক দিয়ে দিলেই পারমানেন্ট অ্যাড্রেসের সবগুলো এখানে নিয়ে নেবে। অ্যাড্রেসের নিচে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি নাম এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, ফুল মার্কস দিতে দেবেন, অপটেন মার্কস অর্থাৎ কত নম্বর পেয়েছেন, এবং পার্সেন্টেজটা এই পার্সেন্টেজের ঘরে টাচ করলে বা ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে। আর এখানে লাল কালিতে দেখুন দেওয়া আছে স্টার দিয়ে, ডিটেলস আর ম্যান্ডেটরি অর্থাৎ যেগুলো একটা স্টার দিয়ে আছে সেগুলো ফিল আপ করতেই হবে প্রত্যেককে। আর দুটো স্টার দেখুন, ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ এ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাপ্লাই উইথ টু ইয়ার ডিএলএড অ্যান্ড গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েশান সহ দু বছরের ডিএলএড যাদের আছে তারা যদি অ্যাপ্লিকেশান করতে চান এই গ্র্যাজুয়েশান ঘরটা ডিটেলসে ফিল আপ করতে হবে, অর্থাৎ ডিটেলসে ইউনিভার্সিটির নাম দেবেন এবং কোন সালে পাস করেছেন, ফুল মার্কস অপটেন মার্কস অবশ্যই দেবেন। এরপর নিচে রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশান, নেম অফ এক্সামিনেশান বা কোর্স, কোর্স অ্যাফিলেটিং স্টেট, এক্সামিনিং বডি বা অ্যাফিলেটিং বডি, সেশন পাস্ট অ্যাপিয়ার পার্সুইং যার যেটা হবে, ইয়ার অফ পাসিং এবং কোন সালে পাস করেছেন। দেখুন এখানে সিলেক্ট কোর্স অপশানে তিনটে অপশান দেখাচ্ছে, টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড, ফোর ইয়ার বিএলএড এবং ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান, এই তিনটে অপশান যার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন পাস্ট অ্যাপিয়ার পার্সুইং যার যেটা হবে, যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের পাস্ট হবে, এবং যারা ফাইনাল ইয়ার বা ফার্স্ট ইয়ার কমপ্লিট তারা অ্যাপিয়ার দেবেন, এবং যারা সবেমাত্র ভর্তি হয়েছেন রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের ক্ষেত্রে পার্সুইং হবে। এই তিনটে অপশান আপনারা দেখে সিলেক্ট করবেন। এরপর শেষ যে কাজ সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড অর্থাৎ ফটো এবং সিগনেচার আপনারা 5 KB থেকে 100 KB মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। যে ডিভাইসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন কম্পিউটার বা মোবাইল হলে চুজ ফাইল অপশানে গিয়ে যেখানে রেখেছেন সেখান থেকে নিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে অটোমেটিক ফটো এবং সিগনেচার আপনার ফটোর নিচে চলে আসবে। একই রকমভাবে ট্রেনিং ডকুমেন্টস যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে আপনারা ফাইনাল মার্কশিট আপলোড করে দেবেন, এবং মার্কশিট আধার কার্ড এই দুটোই 1 MB মধ্যে আপনারা স্ক্যান করে রাখবেন। যারা ডিএলএড ফাইনাল ইয়ার আপনারা পার্ট 1 মার্কশিট আপলোড করবেন, এবং যারা পার্সুইং ক্যান্ডিডেট আপনারা অ্যাডমিশন ডকুমেন্টস বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে যে কোনো একটা আপনারা আপলোড করবেন, অবশ্যই 1 MB মধ্যে এগুলো আপনারা স্ক্যান করে রাখবেন। চুজ ফাইলে গিয়ে আপনারা যেখানে রেখেছেন সেখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। অটোমেটিক ডান দিকে দেখবেন একটা সিম্বল চলে আসবে, এই সিম্বলে টাচ করলে আপনি ডিটেলস দেখতে পাবেন কোন মার্কশিট আপনি আপলোড করেছেন। একই রকমভাবে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই 1 MB করে আপনারা স্ক্যান করে রেখে দেবেন, এবং চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোড করে দেবেন, এবং ডান দিকে যে সিম্বল আছে সিম্বলে টাচ করলেই বা ক্লিক করলেই ঠিকঠাক আপলোড হয়েছে কি না আধার কার্ড বা মার্কশিট এগুলো আপনারা দেখতে পাবেন। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখুন সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে টাচ করে যা কিছু তথ্য আপনি আপলোড করলেন বা টাইপ করলেন সব সেভ করে রেখে দেবেন। ধরুন আপনি এখন পেমেন্ট করবেন না, একদিন পরে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ ড্রাফট করলে যে তথ্যগুলো আপনি দিলেন এগুলো সব সেভ হয়ে থাকবে। এরপর যখন পেমেন্ট করবেন তারপর প্রিভিউ অপশানে গিয়ে যা কিছু তথ্য আপনি দিয়েছেন একবার চেক করে নেবেন, যদি ঠিক থাকে এরপর পেমেন্ট অপশানে যাবেন। সেভ অ্যান্ড ড্রাফট অপশানে টাচ করার পর এবার আমি প্রিভিউ করে দেখে নিয়েছি সমস্ত তথ্য ঠিক আছে, যদি ভুল থাকে নিচের দিকে দেখুন এডিট অপশান আছে, এডিট অপশানে গিয়ে আপনি যেগুলো ভুল আছে বা যেটা ভুল আছে সেটা আবার সংশোধন করে নিতে পারবেন। এবার পেমেন্ট করার জন্য ডিসক্লেমার আছে, এখানে আপনাকে এই ছোট বক্সে টিক দিতে হবে কারণ আপনি এই সমস্ত কন্ডিশনগুলো মেনেই এই অনলাইন অ্যাপ্লিকেশান করছেন, অর্থাৎ ডিসক্লেমারে বলা আছে আপনি যা কিছু তথ্য দিয়েছেন সেগুলো সব সঠিক এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো সবই আপনি পরিপূর্ণ বা পূর্ণ করেছেন, এবং কোনো ভুল তথ্য দিলে আপনার প্রার্থীপদ বাতিল হবে। এই ডিসক্লেমারে উপরের অপশানে টিক দেওয়ার পর আপনাকে সাবমিট অ্যান্ড পে করতে হবে। সাবমিট অ্যান্ড পে করে দেওয়ার পর কিন্তু আর আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না, তাই ভালোভাবে দেখে নেবেন, সংশোধন করে নেবেন কোনো ভুল আছে কি না। এরপর সাবমিট অ্যান্ড পে অপশানে গিয়ে পেমেন্ট করব। সাবমিট অ্যান্ড পে অপশানে টাচ করার পর দেখুন
অ্যামাউন্ট চলে এসছে, অর্থাৎ কত টাকা পেমেন্ট হবে, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং অ্যামাউন্টটা দেখুন জেনারেল বলে 500 টাকা, ওবিসি এ বির ক্ষেত্রে অ্যামাউন্টটা একটু কম, এবং এসসি এসটি অন্যান্য ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যামাউন্টটা আরও কম। এবার মেক পেমেন্ট অপশানে হাত দিয়ে পেমেন্ট করব। মেক পেমেন্ট অপশানে টাচ করলাম। টাচ করার পর পরবর্তী উইন্ডো, এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোডের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন। আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। এখানে কার্ড ডিটেলস আমি দিয়ে এরপর মেক পেমেন্ট ফর 500 টাকা এই অপশানে টাচ করব। টাচ করার পর দেখুন টোটাল 505 টাকা পেমেন্ট করতে লাগবে, অর্থাৎ এক্সট্রা 5 টাকা পড়ছে অতিরিক্ত। এরপর প্রসিড অপশানে টাচ করে পেমেন্ট করে দেবো। প্রসিড অপশানে টাচ করলাম। টাচ করার পর মোবাইলে ওটিপি আসবে, এই ওটিপি টাইপ করে কনফার্ম অপশানে টাচ করলেই আপনার পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে যাবে। আমি ওটিপি টাইপ করে কনফার্ম অপশানে টাচ করলাম। দেখুন আমার পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, রেজিস্ট্রেশন নাম্বারও পড়ে গেছে, ট্রানজ্যাকশান ডেট, অ্যাপ্লিকেশান ফিজ এবং পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশান আইডি, যেটা মেন গুরুত্বপূর্ণ, সেটাও পড়ে গেছে। এবার আমি ডাউনলোড করে নেব, এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার জন্য গো টু হোম পেজে যাবেন। এই গো টু হোম পেজে অপশানে টাচ করুন। টাচ করলে অ্যাপ্লিকেশান শুরুর আগে যে পেজে গিয়ে আপনি টাচ করেছিলেন, টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এই অপশানে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন আমরা যে লিঙ্কে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলাম, অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, তারই নিচে দেখুন প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে টাচ করুন। টাচ করার পর দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়েছেন পেমেন্ট করার পর, এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন, নিয়ে প্রিন্ট অপশানে টাচ করুন। প্রিন্ট অপশানে টাচ করার পর এইরকম অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় পার্সোনাল ডিটেলসে যা কিছু দিয়েছেন সব থাকবে, এগুলো দেখে নেবেন। এছাড়াও একাডেমিক ডিটেলস এবং ট্রেনিং ডিটেলস এইগুলো দেখে নেবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট এইগুলো ডিটেলস দেখে নেবেন। এবং অবশ্যই এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। এখানেই কমপ্লিট করলাম 2023 সালের 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশানের স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস। অবশ্যই ভিডিওটি সমস্ত টেট পরীক্ষার্থীদের শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হতে পারেন। এবং প্রাইমারি টেটের জন্য আমরা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের এবং মক টেস্ট শেয়ার করছি, অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন, যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন।